কয়লা পাচার কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল সিআইডি সূত্রের খবর শুক্রবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে কয়লা পাচার মামলায় এখনো পর্যন্ত খনি এলাকায় বেশ কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি তাদের গ্রেফতারও করা হয় তারপরে দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত খনি অঞ্চলের তিন থানার দায়িত্বে থাকা মোট দশ কর্মী আধিকারিককেও জেরা করা হয় সূত্রের খবর সকলকে জেরা করে জিতেন্দ্র তিওয়ারির যোগ খোঁজ পাওয়া যায় সিআইডি নোটিসের সত্যতা স্বীকার করেছেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তিনি বলেন পুজোর আগে পুজোর উপহার দু সালে অন্ডাল থানার একটি মামলায় তলব করা হয়েছে জিতেন্দ্র আরও বলেন স্বল্প সময়ের ব্যবধানে নোটিশ পেয়েছি তদন্তে সহযোগিতা করা প্রত্যেক জনগণের কাজ তিনি আরও বলেন তলব নিছকই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি কয়লা পাচার কাণ্ডের তদন্ত শুরু করেছে সিআইডি প্রসঙ্গত বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেয় জিতেন্দ্র প্রতিবার সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার অনলি ট্রুথ